চাষা, এই কান্নাকাটি আমার একদম ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। কেন বুঝতে চাষা? দাদা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর আপনি চলুন, আপনি উপরে ঘরে চলুন, উপরে ঘরে গিয়ে, উপরে ঘরে গিয়ে একটু ঘুমবেন। চলুন, ঘুম আসে না আনন্দ, ঘুম আসে না, ঘুম আসে না। যাও, চোখ বন্ধ করলে মাথার ভেতরে যন্ত্রণাটা আমাকে ঘুমোতে দেয় না। আচ্ছা, আজ থেকে 8 বছর আগে অভিশপ্ত সেই গোধূলি বেড়ার বাসুরে আমি যা হারিয়েছি, তারপর চঞ্চল প্লিজ, কিসের প্লিজ, কিসের প্লিজ বলছো তুমি? হ্যাঁ, কলঙ্কিত হয়েছে আমার পুরুষ সত্তা। একটা কথা বলো না, এইসব 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 যন্ত্রণা থেকে মুক্তি কেমন করে পাবো বলতে পারো? স্বামী ভাগ্য দাদা, পাত্রী চরিত্র খারাপ বলে তুই কি করবি বল? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এবারে আসার পরে যখন আমি পুরো ঘটনা জানতে পারলাম, তখন আমার একটা কথাই মনে হয়েছিল, ভাগ্যিস ভাগ্যিস এই কথাগুলো বিয়ের আগে জানা গিয়েছিল, না হলে না হলে কি হতো? হ্যাঁ, কি হতো? দষ্ট চরিত্র বউকে নিয়ে তুই সংসার করতে পারতিস? তাই তো লোকচক্ষুর আড়ালে নিজেকে আমি লুকিয়ে রেখেছি। হ্যাঁ, আর এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে এই পৃথিবীর আলো দেখে যে ভুল যে পাপ আমি করেছি, তারও প্রায়শ্চিত্ত করে চলেছি, প্রায়শ্চিত্ত। চঞ্চলদা, প্রশ্ন করি নিজের কাছে যে কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। শিউলিটা এখন বাড়ি বাড়ি কি করছে, ভেতর কেন আসছে না? চঞ্চলদার মেজাজটা এখন ভালো আছে, এই সুযোগে শিউলিকে বাড়িতে ঢুকিয়ে দিতে না পারলে আমার সব আশায় ছাই পড়বে। যে যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল। আনন্দকে সঙ্গে নে, খুব তাড়াতাড়ি চঞ্চলকে দিয়ে সাদা কোট পেপারে সইটা করে নিতে হবে, না হলে এ বাড়ির সম্পত্তি আমরা হজম করতে পারবো না। ভুল সবই ভুল, এই জীবনে খাতার পাতায় যা লেখা সে ভুল। প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি। যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল। চলবে নি, চলবে নি, এটা ঢিম মারা গান, মোটটা চলবে নি, মোটটা চলবে নি। হ্যাঁ, এখন হচ্ছে কি ঢিপ ঢাবে যুগ বাবু, ঢিপ ঢাবে যুগ। এমন আওয়াজ মারবো সোদা হাটে গিয়ে ধাক্কা মারবে, মনে হবে শালা বুকের মধ্যে হাঁপড় চলছে, হাঁপড়। এক কথায় ঝাঁঝা মারা গরম মশলা চাই গো বাবু, ঝাঁঝা মারা গরম মশলা। কাজ দেবেন বাবু, যে কোনো কাজ, আর সব রকম কাজ করতে পারি, রান্না করা, ঘর মোছা, বাসন মোছা, কাপড় কাচা, বাজার করা, সব সব সব। তাই নাকি? জানো নাই, শোনো নাই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়লে, এবার আবার কাজ চাইছো? হ্যাঁ, এই তোমার বাড়িটা কোথায়, বাড়িটা কোথায়? নেই 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 বাবু, নেই। এ দুনিয়া আবার আপন জন বলে কি, আমি ঘর বাড়ি বলে কিছু নেই। তাই বলছিলাম দেবেন একটা কাজ, বেশি কিছু চাইবো নাকি? ভয় নেই, ভয় নেই, বেশি কিছু চাইবো নি। দুবেলা দুপুরে ভাত দেবেন, বছরের দোকানে কাপড় দেবেন, এর থেকে বেশি মাই বলছি কিচ্ছু চাইবো নি। ও বাবু, ও বাবু, এত সালা কথাই শোনে না। ও দিদিমণি, দেন না একটা কাজ, কটা দিনের জন্য একটু থাকতে দেন। এই এই ওরকম করতে চেষ্টা কেন, কাপড় দিবি নাকি রে? চলো চলো চলো, ভাতের জোগাড় করতে কুকুর বেড়ালের মধ্যে খাইতে দিচ্ছ কিসের জন্য?
এরকম কথাটা দেখো বাবা রে বাবা, এই মানুষ কি মানুষ না কি রে বাবা? ওরকম কাটিছ কেন? আমার মতো একটা গরিব মানুষের দুবেলা দুমুঠো সাহায্য করলে কি তোমার হাঁড়ির চাল কমে যেত? শালা হিংসা! শরৎ, একদম দেখছো তুমি না? এই তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কার সামনে দাঁড়িয়ে তুমি বিবেকে দোহাই দিচ্ছ? তুমি জানো উনি কে? উনি গরিব মানুষের ভগবান, আত্মীয় সেবক, একজন বিশিষ্ট সমাজসেবী। এই বর্তমান শহরের সবাই ওনাকে না এক নামে চেনেন। উনি উনি চঞ্চল চ্যাটার্জি। মানুষ পেটে দেয় কত খারাপ খারাপ কাজ করছে, চুরি করছে, ডাকাতি করছে, রাহাজানি করছে, কত মেয়ে তো আবার ওই শরীর বিক্রি করে পেট চালাচ্ছে। সেসব খারাপ পদে না গিয়ে সে মেয়েটা একটু সুস্থভাবে কাজ করে পেট চালাতে চাইছে, আর তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ? কিন্তু সঞ্চয়টা ওঝে না। না, কোনো কিন্তু না। তুমি এখন এখান থেকে বিদায় হও বাবা, চলে যাও, চলে যাও, যাও যাও যাও। আমি আমি ওর সঙ্গে একটু আলাদা ব্যক্তিগতভাবে কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলে যদি মনে হয় ও পারবে পারবে তাহলে একটা সুযোগ ওকে আমি নিশ্চয়ই দেবো, এই বাড়িতে থাকার সুযোগ। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তবে তবে কাজটা বোধহয় আপনি ভালো করলেন না চঞ্চলদা। মনে রাখবেন, তাকে বিশ্বাস করা ভালো, কিন্তু বিশ্বাস করবার আগে তাকে একবার যাচাই করে নেওয়াটাও দরকার। যাচাই। আরে নিশ্চয়ই যাচাই করে নেবো আনন্দবাবু, তোমাদের সবাইকে যাচাই করে নেবো বলেই তো এত বছর ধরে তোমাদের সবার সঙ্গে আমি মতিচ্ছন্নের ভূমিকায় অভিনয় করে এসেছি। তোমার নামটা কি জানতে পারি? ছোটটা ছিলাম তখন সে তার নিজের শরীর বিক্রি করে আমার মুখে দুধ তুলে দিয়েছে। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আর পাঁচটা সাধারণ মেয়ে থেকে একটু আলাদা। ছোটবেলা না মানে খারাপ পল্লিতে বড় হয়েছে তো তাই শালা ওই ঢ্যাংনাদের রাগ করবেন না, রাগ করবেন না, মুখ ঘুরে নেবেন না। মুখ কি করে এতদিন ওপের মুখ ছিলিপ কেটে বেড়ে গেছে, ছিলিপ কেটে মুখ দিয়ে বেড়ে গেছে। তাই ওই খারাপ ভাষাগুলো শালা ভূতের মতো ঘাড়ের উপর চেপে বসেছে, মোটেও নড়তে চায় না। ঘাড় থেকে ভূতটাকে নামানোর চেষ্টা কর, একটা কথা মনে রাখবি, চেষ্টা করলে হয় না এমন কিছু নাই। এবার বল পারবি? ভূত জুম্মা দিনি কি তখন থেকে শালা কানের কাছে গাই 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 করে এক কথা বাকে যাচ্ছে, বলে চিন্তা চেষ্টা করবো। এতদিনের অভ্যাস রাতারাতি পাল্টে কি ধোয়া তুলসী পাতা হয়ে যাবো নাকি? কি আমার কথা বলে গাছ আলা করে না বলে দেখি কিরম কথা বলতেছে। তখন থেকে বলতেছি চেষ্টা করবো, শোনে না মোটে। এবার আমার কতগুলো কথার পশাপাশি জবাব দেন দেখি। তোর আবার কি কথা রে, যার জবাব কিনা আমাকে দিতে হবে? কেন দেবেন না কেন? মানুষ না নাকি? আমি যদি আমার কথা সব পশকা পশকা জবাব দিতে পারি, আপনি আমার কথার কেন পশকা পশকা জবাব দেবেন না? এসব সত্যি কথা বলবেন কিন্তু, ঢপ দিলে ধরে ফেলবো কিন্তু শালা। এই আচ্ছা, তোর কথাবার্তা শুনে কি মনে হচ্ছে জানিস তো? তুই শুধু স্পষ্ট কথাই বলতে পারিস না, তুই বেশ চালাক চতুর মেয়ে। বল দিন কাল যা পড়েছো, সবসময় চোখ কান খোলা রেখে না চললে সর্বনাশ হয়ে যাবে। সবসময় সব কথা চোখ কান খোলা রেখে দেবে, নাহলে সদা করে বিপদের পথে পা ফেল দেবে। তারপর আমি হলাম গিয়ে বোঝে না কেন মেয়ে মানুষ বলে কথা আসছে। ওই বোন বয়সে গতর কাটিয়ে লোকের বাড়িতে শালা ভাতে জোগাড় করতে এসেছি, জিগিরি করে চারিদিকটা সব ভালো করে দেখাশুনো করে নিতে হবে না? সব কিছু ডাকছে, রহস্য ক্রোশ প্রকাশ্য। বল কি বলবি বল? এই বাড়ির মালিকের চরিত্রটা ভালো করে পরখ করে নিতে হবে না? হ্যাঁ, সে তো কি এই বাড়ির মালিকের চরিত্র পরখ করতে এসছে? হ্যাঁ, তোর কথাবার্তা শুনে তো আমি এখানে অবাক হয়ে যাচ্ছি রে। আরে এরকম এরকম যুক্তিবাদী মেয়ে হয়ে তুই যে কেন লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে গেলি সেটাই এখন আমার ভীষণ রহস্যময় লাগছে। যাকে তুমি যখন এসেই পড়েছিস দেখি কদ্দূর গড়ায়
বল কি বলবি বল। না বেশি কিছু না, আপনি পুরুষ মানুষ মালিক তো তাই এত সব জিজ্ঞাসা আসছে। বলছি এত বড় বাড়ি, ওই গুটি কতক মানুষ, আপনি একা নাকি ঘরে? মানে বলতেছি আপনি বেশাদি করেননি, ঘরে বউটু নেই? বউ না, আমার মন্দভাগ্যে তিনি এখনো পর্যন্ত তার কোনো জায়গা করে নিতে পারেননি, আর ভবিষ্যতে কোনোদিনও পারবেন কিনা সেটা তো বলতে পারবো না। কেন গো বাবু এরকম করে বলতেছেন কেন গো? হ্যাঁ একটু আগে এসে আপনাকে অসুস্থ পারা দেখলাম, এখন এখন আবার সব সুস্থ মতো হয়ে গেছেন, কি হয়েছে একটু খুলে বলেন দেখি। বুঝলাম, এই তো সবে এলি, এরই মধ্যে একেবারে ভাতের হাড়ির মধ্যে হাত গলিয়ে দিচ্ছিস। একটু অপেক্ষা কর, সময় এলে সব জানতে পারবি। সময় এলে সব জানতে পারবো? তার মানে আপনি কি আমাকে আপনার বাড়িতে আজ থেকে থাকার অনুমতি দিলাম? আপনি মানুষ না শালা, আপনি মানুষ না শালা দেব। মানেটা কি? হ্যাঁ মানেটা কি? প্রথম দিন এসে একেবারে পিঠে চাপড়া বসিয়ে দিলি। মামা আচ্ছা সত্যি করে বলতো, সত্যি করে তুই বল। বলছি মারতে যাইনি, হাতটা স্লিপ করে পিঠে চলে গেছে। হাতটা স্লিপ করে পিঠে চলে গেছে? এবার আমার হাতটা যদি স্লিপ করে তোর গালে গিয়ে বসে? না না মারবেন না, শীতের সময় তো অটো লাগবে। অন্যায় করে ফেলেছি বাবা, বড় মানুষের পিঠে হাত ধোয়া ছোটদের শোয়া পায় না, অন্যায় হয়ে গেছে। একটু পায়ে ধুই। হ্যাঁ ছেড়ে দে, দূর বে শালা, তুই চাই তো কথা দিছিস না রে। আমি কার পাল্লায় পড়লাম? হ্যাঁ তোকে দেখে কি মনে হচ্ছে বলতো, তোর ভিতরে খুব ভালো মশলা আছে। হ্যাঁ তা আছে বাবু, অভাব হবে না। হ্যাঁ কদিন যায় তাহলে টের পাবেন কি মাল ঘরে এনেছে। কদিন যাওয়ার দরকার নেই, আমি এখন থেকে হারাহারি টের পাচ্ছি। তবে চিন্তা করিস না, তোর ভেতরের রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমি কিন্তু তোকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিচ্ছি না। আমি যাবই না। ভবিষ্যতে কখনো কোনদিন একথা উচ্চারণ করলে জিভটা টেনে আমি ছিঁড়ে নেবো। মারা গেছে, যার মন বলে কিছু নেই সে কোনোদিনও বড় মনের মানুষ হতে পারে না। আপনি মারা গেছে, আজ থেকে 8 বছর আগে আমার মনের মরণ ঘটেছে। বিরাট পৃথিবীতে আজ আমি একেবারে একা, সুখের প্রাচুর্য থাকা সত্ত্বেও আজ আমি দুঃখের ফেরিওয়ালা ছাড়া কেউ না, দুঃখের ফেরিওয়ালা। আপনি আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার স্বপ্ন কিনতে পারে এমন আমির কই, আমার জল ঈশ্বরে আমি কোথায় এসে পড়েছি, কোথায় এসে পড়েছি? এত বছর পর তুমি কার সঙ্গে আমাকে দেখা করিয়ে দিলে, এটাও কি সম্ভব? এ কি তোমার আশীর্বাদ না অভিশাপ? কোন জন্মের সত্যঞ্চ তুমি আমার উপর? অভিশাপ না হলে, অভিশাপ না হলে আমার মতো একটা নষ্ট হয়ে যাওয়া মেয়ের ভাগ্যে এমন দিন আসবে কেন? কেন 8 বছর আগে সেই অভিশপ্ত রাত্রির পর কেন আবার সেই 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 মানুষটার সঙ্গে তুমি আমাকে আবার দেখা করিয়ে দিলে? কেন কেন? না না আমি আমি পারবো না, আমি পারবো না এই কলঙ্কিত জীবন নিয়ে, এই নোংরা মুখটা নিয়ে আমি ওনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, সে সাহসটাই আমার হবে না। আবেগের বসে এই বাড়িতে থাকতে যে আমি আরেকটা পাপের বোঝা মাথায় নিতে চলেছি কেন? না 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 পালাতে হবে এই বাড়িতে, এই বাড়িতে কেউ কিছু জেনে ফেলার আগে, আমার পরিচয় জানার আগে, আজ এক্ষুনি এই মুহূর্তে আমাকে পালিয়ে যেতে হবে। সাবাস, আমি জানতাম তুমি পারবে। এবার তোমার মিথ্যে প্রেমের জালেও চঞ্চল চ্যাটার্জি গাছটি পৃষ্ঠে জড়িয়ে ফেলতে হবে। তারপর কি এবাকে আনন্দবাবু,
আনন্দবাবু বলছি আমি আমি আপনার কথা মতো এই কাজটা করতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন বলছি এই কাজটা যদি আমি করতে না চাই, মানে 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 চঞ্চলবাবুর কোনো ক্ষতি যদি আমি করতে না চাই, তাহলে তাহলে তোর সঙ্গে চঞ্চল চ্যাটার্জিকেও পৃথিবী থেকে সরিয়ে দেবো। এই বেশি কথা না বলে আজ থেকে এই কাজে লেগে পড়। না পারবো না, পারবো না, এত বড় পাপ কাজ আমার, আমি আমি কিছুতেই করতে পারবো না। এবাড়িতে ঢুকে আমি তো আমি তো চঞ্চলবাবুকে দেখেছি। না কিছু কিছু না কিছু না, আমি চঞ্চলবাবুকে দেখে আমার মনে হলো উনি 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 অসুস্থ মানুষ, উনি মানসিক ভারসাম্যহীন, ভালো মনের মানুষটা, খুব ভালো ভালো মনের মানুষ, সামান্য কটা টাকার জন্যে একটা ভালো মনের মানুষকে তিল তিল করে মারতে পারবো না। এই পাপটা আমার দ্বারা হবে না। আপনি আপনি ওকে বিদায় দিন, আমি পায়ে ধরে বলছি আমি পারবো না, চঞ্চলবাবুর কোনো ক্ষতি আমি করতে পারবো না। আনন্দবাবু কিছু তাই চঞ্চলবাবুর কোনো তোমাদের সম্পর্কে কি জানতে পেরেছি সেটা তুমি আমার কাছে শুনে নাও শান্তনু। রিটায়ার্ড টিচার নীলু মাস্টারের মেয়ে মেঘা আলোর মতো একটা খারাপ চরিত্রের মেয়ে, আর মেঘার বন্ধু তুমি শান্তনু মিত্র মোটেই সুবিধের পাত্র না। কি অফিসার আমি ঠিক বলিনি? ঠিক কথাই বলেছেন। আমার নাম চাকলারঞ্জন চিত্তদার, চিত্তরঞ্জন চাকলাদার। আমার থানার এরিয়ার মধ্যে কোনো রকম অসভ্যতা আমি বরদাস্ত করবো না। বললেন অফিসার আমার মেয়ে আর শান্তনু মানে অসভ্যতা করছিল। করছিল করছিল লেকের ধারে এই অন্ধকারে বসে চুমু খাচ্ছিলে, চুমু কিসিং কিসিং, বুঝেছে? রাষ্ট্রপতির কাছ থেকে তাম্রপদক পাওয়া একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, মাস্টারদা সূর্য সেনের ডান হাত ছিলেন উনি। বাংলাদেশের চট্টগ্রাম অস্ত্রকাল লুটের প্রধান সেনাপতি ছিলেন আমার বাবা, অবসরপ্রাপ্ত শিক্ষক নীলরতন চক্রবর্তী। নায়ক এটি মনে রাখবেন, মনে রাখবেন, আপনার এই ঘুষ খাওয়া হাতে থেকে কোনো ইংরেজ তার হাত থেকে অনেক বেশি লম্বা। আমার এই লম্বা হাতটা যাতে আমাকে ব্যবহার করতে না হয় সেদিকে খেয়াল রাখবেন অফিসার। তার মানে আপনার ভয়ে আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে বলতে চান? ইয়াং ছেলে মেয়েরা লেকের ধারে রাস্তায় বেলেল লাপনা করে বেড়াবে, আর আমি প্রশাসনের লোক হয়ে এই হাত কুটকে বসে থাকবো? আর কে কি করেছে আমি জানি না, তবে আমার মেয়েকে আমি ভালো করে চিনি অফিসার, আর এই শান্তনুকে ভালোভাবে জানি। তাই বলছি ওদের উপর থেকে আপনার কৃপা দৃষ্টিতে আবার সরিয়ে নিন, না হলে ফল কিন্তু ভালো হবে না। নীলতন অবসরপ্রাপ্ত শিক্ষক নীলতন মাস্টার, শারীরিক দিক থেকে আমি একটু দুর্বল হয়ে পড়েছি ঠিকই, না হলে না হলে বুকের একদিকে ভাঁপ পাঁজরের যন্ত্রণা সহ্য করতে করতে আপনার বুকের ব্যথায় ওনার কি চাস? মনে রাখবেন অফিসার, ভয় কাকে বলে আমরা জানি না, দরকার হলে দরকার হলে মরে যাব, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারি। No compromise with devil till death. শয়তানের সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত কোনো আপোষ করব না। আমার একটাই কাজ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে বাঁচিয়ে যাব এই শান্তিপুরের মান। লোকটা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যাত্রা দলের হিরো, যেভাবে লম্বা চৌড়া ডায়লগ ঝরে গেল, তারপর তারপর এখন থেকে আপনাকে একটাই কাজ করে যেতে হবে। কি কাজ? এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি কিন্তু প্রশাসনের কর্তা। প্রশাসনের কর্তা হয়ে পারবেন? শান্তিপুরে কুখ্যাত সমাজ বিরোধীকে ধরে এনে লকআপে ঢুকিয়ে দিতে? কে কুখ্যাত সমাজ বিরোধী? কি নাম তার? কাউন্সিলর বাবলু পাল। চলে সুশান্তনু। কাউন্সিলর বাবলু পাল? হ্যাঁ স্যার, শান্তিপুরের ত্রাস বাবলু পাল, হেভিওয়েট নেতা বাবলু পাল, নটোরিয়াস মুভমেন্ট বাবলু পাল। আগে আগে এই নতমার পোকাটাকে শান্তিপুরের বুক থেকে সরিয়ে দিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনুন।
তারপর আমাদের মতো ভদ্রঘরের ছেলেদের অকারণে হ্যারাস করবেন? ভদ্রঘরের ছেলে? নিশ্চয় 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 ভদ্রঘরের ছেলে, শিক্ষিত ছেলে। আর আমাদের মতো ভদ্রঘরের শিক্ষিত ছেলেদের অকারণে খোঁচা দেবেন না স্যার, তাহলে তাহলে কিন্তু থানায় ঢুকে কেউ উঠে সাপ হয়ে আপনাদের মতো সমাজ শত্রুদের কপালে ছোবল বসিয়ে দিয়ে যাব। ছোবল জশলা, ভেবেছিলাম ছেলে মেয়ে দুটোকে থানায় তুলে নিয়ে এসে বেশ কিছু মাল্য খেচে নেব, কিন্তু তা তো হলোই না। উপরন্তু ওদের কথা শুনে তো আমার 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 মাথা ঝিমঝিম করছে, আমার আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, মনে হচ্ছে মেরুদণ্ডের ভেতর দিয়ে এক খণ্ড বরফ ওঠা নামা করছে। আগে যেখানে যেখানে ডিউটি করেছি সব জায়গা থেকে ঘুষ খাওয়ার জন্য বদলি হয়ে গেছি, কিন্তু 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 এখানে এসে তো মনে হচ্ছে আমাকে ওই মশে মশে ওই বাবলু পালের হাতে টাকার বান্ডিল তুলে দিতে হবে। মস্ত বড় ভুল করে ফেলেছি, ওই প্রথম দিনই বাবলু পালের সঙ্গে আমার দেখা করা উচিত ছিল। না না, আদেল নয় আদেল নয়, আজই আজই আমি বাবলু পালের সঙ্গে দেখা করতে যাব। দরকার হবে না অফিসার, আমি নিজে আপনার সঙ্গে দেখা করার জন্য থানায় এসে গেছি। আপনি বি তো বলে তো বাবলু, বি বলে তো পাল, বলে তো কাউন্সিলর বাবলু পাল, শান্তিপুরের বিশ পাল বাবলু পাল। হে পাকা বলো গুরু, এসার অফিসারের কাছে আমরা কেন এসেছি? জানাতে এসেছি গুরু। কি জানাতে এসেছো বলো, কি জানাতে এসেছো, কি হলো বলো, উত্তর দাও। আপনি বলে গলা নামিয়ে কথা বলবি, থানার অফিসার দেওয়ালে সারা ছবি করে লটকে দেবো রে সারা। কর্মীর গেলে আপনি চোর মারছেন কি বলছে? বড় বড় পোস্টে সারা হম্বি তম্বি ব্যক্তিকে সারা মেরিয়ে কেলিয়ে সারা চামড়া খুলে দিলাম, তুই তো সারা সামান্য অফিসারে এমন দেব না সারা কানের গোড়ায় সারা। এ পাকা গুরু মালা কি বলছে? মালাকে কেন মারলাম বলে সারা বলে 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 এই থানায় ঢোকার আগে আপনি বাবুদার সাথে দেখা করেননি কেন? হ্যাঁ কেন? এই বাবুদা আমাকে দিয়ে খবর পাঠালো, আর আপনি আপনি তা শুনলেন না কেন? এই সামান্য কারণে উনি থানার অফিসের মধ্যে ঢুকে আমাকে মারবেন? এ হালকাট আমার সারাকে সামান্য কারণ কি বে, সামান্য কারণ কি? হ্যাঁ, শান্তিপুর থানার আন্ডারে যত অফিসার নতুন ডিউটি করতে আসে না সারা সবাইকে আমাকে খিরাজ দিয়ে এন্ট্রি দিয়ে সবার তারা ডিউটি টেবিলে বসাবে, তোকেও তাই করতে হবে। কি করতে হবে? এ পাকা শুনতেই তো পেলেন, এনটিপি 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 দিতে হবে গুরুকে, এনটিপি। এই রোখরা পাতেন রোখরা না, এক পেটি মানে এক লাখ, ওটা মানে এন্ট্রি আমার খিরাজ মানে রেট। এতদিন ঘুষ খেয়ে এসেছি আর এখন আমাকে ঘুষ দিয়ে চাকরি করতে হবে? হ্যাঁ তাই করতে হবে, কিন্তু এখন আমি এখন আমি এত টাকা কোথা থেকে দেবো বাবলি বাবু? এখনো একটা টাকাও কালেকশন হয়নি, এরিয়াটাই এখনো ভালো করে ঘুরে দেখলাম না, আগে আগে মুরগি ধরি তারপর তো জয় করবো স্যার। ঘুরবে সারা শুধু পরের হিসেবে সারা, মাসে মাসে এক পেটি করে আমার বাড়িতে পাঠিয়ে দিবি, আপাতত সারা আমাকে এন্ট্রি ফি না দিলে তোকে সারা থানার ডিউটি টেবিলে পৌঁছতেই দেবো না রে সারা। বিশ্বাস করুন বিশ্বাস করুন বাবলু বাবু, এখন আমাকে চাইতে 200 টাকার বেশি এক টাকাও নেই। ব্যাস সারা লাফা সারা লাফা পাকা সারা খুলনা সাজে সকাল সকাল বৌনি হট্টা হয়নি সারা মাথা খারাপ হচ্ছে কিন্তু। এই সারা বাড়িতে ফোন লাগা, বউকে বল টাকা রেডি করে রাখতে, পাকা সালাটা গিয়ে টাকা নিয়ে আসবে, লাগা বাড়িতে ফোন, বাড়িতে ফোন। হ্যালো কে ছায়া, তোমার দিদি মায়াকে একবার ফোনটা দাও তো। হে পাকা বল গুরু, এরম সালা একটা ভেড়ো অফিসার আমার দরকার ছিল, এইবার শুরু হবে সালা আমার খেলা। কি খেলা গুরু? আবার মাথায় মানে লাগে না না নীলু চক্রবর্তী ছোট মেয়ে মেয়ে আমাকে অপমান করেছিল সে কথা ভুলে গেলি রে সালা? সেদিন আমার ভেতরে জানোয়ারটাকে চাকিয়ে দিয়েছিল মেঘা, আমার গালে সালা চড় মেরে চড় মেরে আমার ভেতরে আগুনটাকে চালিয়ে দিয়েছিল। এবার সালা এই অফিসারকে মানে এই ভেড়ু অফিসারকে সঙ্গে নিয়ে সারা সেরা সে সারা শখ আমি মিটিয়ে নেবো রে সালা। কিভাবে মিটিয়ে নেবে গুরু? সেটা সময় হলে জানতে পারি। আবার মাথায় মানে লাগে না না শোনো আমার কথাটা শোনো না, ব্যাপারে রাগ করো না, লক্ষ্মীটি রাগ করো না, আমারও নাম চাকলারঞ্জন চিত্তদাস, চিত্তরঞ্জন চাকলাদার, কিছুদিন যাক না তারপরে এই বাবলু পালের মাথায় টুপি পরিয়ে না সব টাকা আমি সুদে আসলে ওসুল করে নেবো, বুঝেছো তো? রাগ করে না কেমন, রাখছি লক্ষ্মীটি ছোনো আমার পেয়েছ। আচ্ছা আচ্ছা মধুপুর স্টেশনে নেমে রিক্সায় উঠে আমার নাম বললি, নামটা বাবলু পাল।
চাকলারঞ্জন চিত্তধার, চিত্তরঞ্জন চাকলাধার। তাহলে আমি যাই গুরু, এই স্যারের বউকে নিয়ে আসতে যাই। আমাকে খারাপ লোক মনে হচ্ছে তো? না স্যার না। আরে স্যার, আমরা নেতা বানানো মূলত নেতা হয়েছে মন্ত্রী হয়েছে থাকি না বলুন? যদি গেলে বলো সবকিছু হয়, কোনো ব্যাপার নেই কো, কোনো ব্যাপার নেই কো। পথের কাঁটাটাকে সারা শান্তিপুরের মাটি থেকে সারাবি উপরে নেবো না। কিন্তু স্যার একটু আগে নীলু মাস্টার তার মেয়ে থানা এসে যেভাবে কথাবার্তা বলে গেল, তারপর সেই জন্য তো স্যার আপনাকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম। আপনাকে আমাকে সালা ময়দানে নামতে হবে। আপনি চলবেন সালা আইনের পথে, আর আমি ধরবো বেআইনের পথে। দুটো জিনিস হবে, দুটো জিনিস কি? আমাদের কামাই সালা লম্বা হবে, লম্বা, আর আমাদের পথে কাটা নীলু মাস্টার সালা আস্ত মতো জব্দ হয়ে যাবে রে সালা। প্ল্যানটা কি বলুন তো স্যার, তাহলে আজ থেকে আমি কাজে লেগে পড়বো। মন দিয়ে শুনুন। হ্যাঁ বলুন স্যার। আজ থেকে 8 বছর আগে নীলু মাস্টারের ভাগ্যের আকাশ থেকে বড় মেয়ে আলোকে সালামি সরিয়ে দিয়েছিলাম। মাস্টারের একদিকের বুকের পাঁচড় ভিঙে দিয়েছিলাম আমি সেদিন। 8 বছর হয়ে গেল আলো নিরুদ্দেশ। আমার ধারণা কোনদিন সে শান্তিপুরের বুকে ফিরে আসবে না। এইবার শুরু হবে সালাম মাস্টারের আরেকদিকের বুকের পাঁচড় ভাঙার। কি করতে চাইছেন বলুন না স্যার, আমি তো আছি। মাস্টারের ছোট মেয়ে মেঘাকে আমি না বলছি তো, কি করতে চাইছেন বলুন না, আমি তো আছি। বলছি মন দিয়ে শুনুন। হ্যাঁ বলুন। এই শান্তিপুর শহরের বাইরে একটা ইট ফাটা আছে, ইট ফাটা। হ্যাঁ, অনেক ক্যাচার করে সারা লেবারগুলোকে দাঁড়িয়েছি। হ্যাঁ, এবার ইট ফাটার মালিকের কাছ থেকে ইট ফাটা দখল নেবো আমি। হ্যাঁ, তারপরে ইট ফাটা দেবো, শুরু হবে আমার ব্যবসা, বেনামে ব্যবসা। কিসের ব্যবসা স্যার? বহুত আধার আছেন সারা মাগির ব্যবসা, বেচেলের ব্যবসা। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। কোন চিন্তা করবেন না স্যার, আমি আপনার পাশে সব সময় থাকবো। কিন্তু রাতের অন্ধকারে নভিজার ইট ভাটার রাবিস আছে না, ওর মধ্যে জ্যান্ত খবর দিয়ে দেব। চিত্তরঞ্জন চাকলাদার, চঞ্চল মাথা
বৌদি সেবা করা সব 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 আমি করি, এত রাগি করি শালা দুটো দিয়ে মিলে পায়ের উপর পা তুলে বসে বাবুগিরি করিস বাবুগিরি। হ্যাঁ কি বাবুজি ঠিক বলেনি না কি? ঠিকই তো ঠিকই তো। হ্যাঁ বাবুজি কি এরকম ভাদা মাথার মতো খাবি গাতো ভালো দিনই। হ্যাঁ নিশ্চয়ই শালা আমি এখানে আসার আগে আমাকে নিয়ে তোমরা গুলতানি করছিলে, নিশ্চয়ই আমাকে নিয়ে শালা কেচ্চা এই ডেমনি সত্যি কথা বলতো তো কি আমাকে নিয়ে কি কাছে কাছে ইলিশ রে। খবরদার খবরদার বলছি আমাকে সব আজে বাজে নামে ডাকবি না, আমার সঙ্গে তুই তো গড়ি করে কথা বলবি না, আমাকে আপনি আঁকে করে কথা বলবি, আমাকে ম্যাডাম বলে ডাকবি বুঝেছিস? তাহলে তুই আমাকে আপনি আগে করে কথা বলবি, আমাকে ম্যাডাম বলে ডাকবি বুঝেছিস? তোর সঙ্গে আপনি আগে করে কথা বলতে হবে কেন রে? তুই এবারে ছি এই সাজগুজু বুড়ি আই না ফাটো তোর মারবে বলে দিছি কিসের জন্য জীবন দাও গো? বড় মানুষকে অসম্মান করো তুমি জীবন দাও কিসের জন্য? ঝিয়ের কাজ করা কি কোনো ছোট কাজ নাকি? জি বলতাছে সারাদিন সারা ঝিয়ের কাজ করো তোমাদের বাড়িতে, ঝিয়ের কাজ করে রীতিমতো গতর খাটিয়ে দুবেলা দুমুঠো ভাতে জোগাড় করি, জি বলতেছে তুমি কি করো গো? ইংরেজি ইংরেজি বলতেছিস তুই কিসের ইংরেজি বলতেছিস? যে মেয়ে বিয়ের পর স্বামীরে নিয়ে স্বামী খরচের দিনের পর দিন বাপের বাড়িতে নির্লজ্জের মতো পড়ে থাকে তার মুখে তো লম্বা চড়া কথা মানায় নেই রে বাপু। শুনতে পেলে বাবা ও কি বলো তুমি শুনতে পেলে? শুনতে খারাপ লাগলো, কথাটা তো শিউলি ভুল বলেনি মা, পালিয়ে গিয়ে বিয়ে করি আমার সোনার টুকরোকে, যে বিয়ের এক বছরের মধ্যেই ব্যাংক থেকে লোক এসে তোর শ্বশুরবাড়িটা তালা ঝুলিয়ে দিল। কি সোনার টুকরো বিয়ে করেছিলি রে মা? 8 লাখ টাকা নিয়ে লোন করেছিল আমার জামাই বাবা জীবন। কি সোনা চাঁদ বাবা তোমার জামাই? তা চঞ্চল যদি তুই থাকতে না দিত তখন কি করতিস রে মা? আর কত গো বাবুজি কি আর করতে, উপায় তো কিছু ছিল না শালা, হাঁচি বুঝিস হাঁচি হাঁচি হাতে হাঁচি হাতে হাঁচি হাতে পথে পথে ভিক্ষে করতে আর বলতো মা আমার সাথে না মিটিল আশা না পুরিল সকলি পুরাই জন্ম 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 সোনমের সোন নাকি গো মা ধরে সোনমের সোন নাকি গো মা ধরে ওলে তুলে নিতে সকলি পুরাই জন্ম 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 আমি আমার বেডরুম থেকে উপরের বেডরুম থেকে তোকে আমি আমার টাই আর অ্যাটাচিট আনতে বলেছিলাম, এখন থেকে 15 মিনিট 26 সেকেন্ড আগে, আর তুই সেটা ভুলে গেছিস। দেখা যাবে বাবুজি কিরম কেস খেয়ে গেলাম, দেখা যাবে সাজুগুজি বুড়ি দেখেছিস ডেমনি? না তোকে ডেমনি বলবুনি। শিউলি তোকে কিন্তু বারণ করেছি বড়দের সঙ্গে এভাবে কথা বলবি না। এই তো আমার দোষ গো বাবু, কিছু মনে থাকে না, মাথায় গোবর পড়া, ঘেটে গুলিয়ে সব গোবর হয়ে যায়, হেঁটে বেরেন বলে কিছু নেই। একটা স্পষ্ট কথা বলবো, ভালো লাগছে না কিন্তু, তুই কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি আরম্ভ করেছিস। বাবা সবসময় মেজাজারে তিরিককে চড়িয়ে রেখেছে জানো, মোটে মুখে মধু নেই কেন? মা জন্মের সময় একটু মধু দেয়নি নাকি? খাঁটি মেয়ে মানুষ, এক ফোটা জন্মে শোনো নি, এক ফোটা জন্মে শোনো নি খাঁটি। এখনই থানায় গিয়ে তোমার নামে ডায়েরি করে দেবো না, পুলিশেরা শ্বশুর করে মামার বাড়ি ঢুকিয়ে দেবে, হ্যাঁ একদম গা হাত দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ মেয়ে মানুষেরাই ছবি দেয়, ইয়ে একটু কেঁদে কেটে ই নিয়ে বি নিয়ে ওই পুলিশের ঘষির কাছে গিয়ে একটু বললেই পুরুষ মানুষের হাতে হাত করা। সারমুষটা বুঝে গেছিস? হ্যাঁ তাই বলছি, একদম গা হাত দেবে না চলো একদম। কি মনে করো তুই আমাকে জানা? আমি না। তুই কি রে? আমি না। কি? আমি না। কি বলবি? চুপা 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 চুপা। সারাদিন গদর খাটিয়ে কাজকর্ম করছিস, বাজার করা, রান্না করা, ঘর মোছা, বাবুজির দেখাশুনো করা, আমার আশ্রমের কাজকর্ম দেখাশুনো, এরপরে তোর এত এনার্জি আসে?
নাচে গানে সারাটা বাড়িকে একেবারে মাতিয়ে রেখেছিস, তোর একটু ক্লান্ত লাগে না? এত কিছুর পরে তোর একটু ক্লান্ত লাগে না? তোর কেন ক্লান্ত লাগবে গো? এসব মজা মশকরা করতে আমার ভালো লাগে, সময় কেটে যায়। আর কেন ক্লান্ত লাগবে তুমি শোনোনি? শালা কথাই তো বলে, কথা বলে মেয়ে মানুষের জান হচ্ছে গিয়ে শালা কই মাছের পেরান। গরম তেলের কড়াইতে ছেড়ে দাও, দেখবে শালা ওখান থেকে লাফ মেরে বেরিয়ে আসতে চাইছে, বুঝেছো শালা বুদ্ধুরাম? আমি বুদ্ধুরাম? তুই শুধু বুদ্ধুরাম না, তুই একটা তিলে। তিলে মানে কোন জামানায় বাস করো? তিলে শোনোনি, তিলে খরচো। আমি নাকি তিলে খরচো? তুই শুধু তিলে খরচো না, তুমি শালা ঢ্যাম না। এরপর কিন্তু সত্যি সত্যি ঘাট ধরে একেবারে বাড়ি থেকে বের করে দেবো। দিলে জানিস ভালো মেয়ের মধ্যে শুশুর করে ঘর চলে বেরিয়ে যাও, অত ভালো মানুষ আমার ভেবো না, তুমি শালা গাছ ঢ্যাম না মেয়েছে। একবার যখন তোমার ঘরে তোমার ঘাড়ের উপরে গ্যাঁট হয়ে এসে বসেছি, মরা আগের দিন পর্যন্ত এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না গো, যাবো না। তাই না? আমি যেটা করতে বারণ করবো তুই বেশি বেশি করে করবি, আমার কথা অবাধ্য হবি, তা সত্ত্বেও তোকে এ বাড়িতে আমায় রাখতে হবে। চেষ্টা তো করি নিজেকে শুধরে নেওয়ার, চেষ্টা করি খারাপ কথা না বলার, হয় না? ছোটবেলা থেকে খারাপ করলি তো বড় হয়েছি না, খারাপ ভাষা যেতে দেয় না ঘাট থেকে। তাই বলে সবসময় উঠতে বসতে খালি ঘর থেকে বের করতো, ও ঘর থেকে বের করতো, কোথায় যাও বলো দিনে? এত বড় দুনিয়ায় আপন জন বলে তো কেউ নেই, তুমি ছাড়া আমার আপন, তুমি ছাড়া তোমার বাড়ির মানুষগুলো ছাড়া আমার দুনিয়া আপন বলে তো কেউ নেই। সবসময় যদি উঠতে বসতে সবাই খালি ঘর ধরে বের করতো, ও বের করতো, ও ঘরে কোথায় যাই বলো দিন? ঠিক 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 আছে ঠিক আছে, কান্নাকাটি করিস না, এই কান্নাকাটি আমার একেবারে ভালো লাগে না। খারাপ লাগে আমি বুঝি, কান্নাকাটিটা করিস না, কান্নাকাটিটা আমার ভালো লাগে না। তুই কি জানিস এই বাড়িটার ভেতরে আমার দম বন্ধ হয়ে আসে, ভীষণ কষ্ট হয়। কিন্তু তুই আসার পর থেকে, তুই আসার পর থেকে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারছি। সত্যি বলতেছ গো বাবু? সত্যি বলতেছ? আমি এ বাড়িতে আসার পর থেকে তুমি এখন আগে থেকে অনেক অনেক ভালো আছি। তুই এসে আমার মনে হয় আমার মনের বন্ধ জানলাটা খুলে দিয়েছিস জানিস, এখন আমার দৃষ্টিটা দূরে ওই নীল আকাশটাকে যেন ছুঁতে পারবে। মনে হয় আমার জীবনের সমস্ত অন্ধকার, আমার মনের সমস্ত অন্ধকার একদিন মুছে দিতে পারবি তুই। আগের জন্মে তুই নিশ্চয়ই আমার কেউ ছিলিস। তাই তাই আমার বিশ্বাস যে তুই আমার মনের সমস্ত অন্ধকার একদিন মুছে দিতে পারবি, আর যেদিন মুছে দিতে পারবি সেদিন চারদিক আলোয় আলোময় হয়ে উঠবে। হ্যাঁ, আর তখন তখন আমার মনটা, আমার মনটা নিশ্চয়ই বলবে দুঃসাহসে ডানায় মেলে তাই উড়ে দূরে যাই, হারিয়ে যাওয়া লগ্ন এলো হারিয়ে যেতে চাই। আমি জানি তুমি কি জানো, সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি, হারানো গানে শুনে তাই নতুন হয়ে যাই, এগিয়ে চলার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। আমি জানি তুমি কি জানো, লা 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 এই তো চাই। রাঘব বল চঞ্চল চ্যাটার্জি শিউলির পাতা প্রেমের ফাঁদে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, এবার এবার ওকে সর্বশান্ত করে দেবো আমি, তারপর শিউলিকে নিয়ে বর্ধমান ছেড়ে উধাও হয়ে যাব। আমার বউ নূপুর, নূপুর আমি কোনোদিন খুঁজেই পাবে না, কোনোদিন না। হুম 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 হু